মেয়ে, বর্ধমানে গেছি মুনমুন্দি মেয়ে, কচুরি বানায় মেয়ে, কালি দি মিষ্টি দি মেয়ে, সব মেয়ে তো, সবাই হোটেল ফোটেল চালায় তো, তাহলে তুমিও তো চায়ের দোকান চালাও, তাহলে তোমারও একটা ভিডিও আনা করার লোক আনি দে, তোমার ভাইরাল করা দি, তখন সবাই বলবে কাকুরি বৌদির চা, একটা চায়ের দোকানের নাম দিতে হবে একটা ভালো। বিস্কুট নাই? হ্যাঁ মেরি বিস্কুট আছে, ওইখানে আছে মা, চলো ওইখানে সবজিটা দাও, ওইখানে আছে, তাহলে তুমি হবা মা ওরকম একটা। হ্যাঁ ভেজা ফেমাস, মুনমুন্দির কাছে গেছিলাম বর্ধমানে, কত সুন্দর ব্যবহার। হ্যাঁ ঠিক আছে, ভিডিওটা দেখাবো, চা খাইতে আছে। তাইলে বাইরে পড়ছে বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি, এখন বাজে সকাল 10:30 বাজে, ছেলে পড়তে চলে যাচ্ছে সকালবেলায়, মা থানকুনি পাতা খাইয়ে দিয়েছে খালি পেটে, তারপর জলমুড়ি খাই খেয়ে ও পড়তে গেছে, আর বাইরে আমি গিয়ে বাজার করতে করতে সব কিছু করতে ভিজে ভিজে বাড়িতে এসেছি, এখন ব্রাশ করছি, চা খাবো, তারপর থাইরয়েডের ওষুধ খেয়ে চা খাবো, আর ওইখানে হচ্ছে রুটি আর সব রকম সবজি আর ছোলা দিয়ে একটা তরকারি। তো ব্লগটা দেখতে থাকতো থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো দুপুরে কী রান্না হবে? আমি জানি এখনও কী রান্না হবে। কী রান্না করবো বলো, এখন কী করছো? এখন তরকারি আর এখন আগে চা খাবো। হুম চা খাওয়া লাগবে, চা দে দিই, তারপরে তরকারি, পাঁচ তরকারি ছোলা দিয়ে আর গরম গরম রুটি। তো আমরা এক জায়গায় এসেছিলাম হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে আমার ছেলের শরীরটা খারাপ বলে, তো এইখানেই এই মন্দিরটা দেখলাম অনেকটা তারাপীঠের আদলে। বন্ধ না টোটন।